আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো গাইস, মারাত্মক একটা অফার জেডকেসিংস এর আপনার হচ্ছে গোল থ্রি লক ড্রপ নামে একটা ক্যাম্পেইন চলে আসছে, যেখান থেকে বিগেস্ট একটা রিওয়ার্ড আমরা ইন ফিউচার পাইতে পারি। সো লাস্ট অফ দ্য ভিডিওস মেন পয়েন্ট, নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন ইভেন এস ফার্স্ট কমেন্ট। ওকে গাইস, আর এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র যাদের পকেটে টাকা আছে তাদের জন্য, আর যাদের কাছে টাকা নাই তারাও কন্টিনিউ করেন ভিডিওটা, কারণ এখানে আপনাদের জন্য কিছু প্লাস পয়েন্ট রয়েছে, হয়তো বা ইন ফিউচার ফ্রিতেও কিছু এখান থেকে পাইতে পারেন। আর ও জেডকেসিংসের যদি আমরা পার্টনারশিপ দেখি, অনেক বড় বড় কোম্পানি কিন্তু এটার মধ্যে অলরেডি ডেভেলপমেন্ট হয়েছে। ওকে, সো আমরা এখন আমাদের মেন টপিকে ফিরে যাচ্ছি। প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে এয়ারড্রপ লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে নেবেন। ওকে, এই কাজগুলো করতে হবে আপনাকে অবশ্যই মিসেস ব্রাউজার প্লাস হচ্ছে মেটামাক্স দিয়ে। ওকে, প্রথমত আপনি আপনার মেটামাক্স ওয়ালেটটা লগ ইন করে নেবেন, এটা আপনার জন্য একদম ফরজ আর কি, ফরজ বলতে এটা করতেই হবে। তো এখানে কিন্তু ইথেরিয়াম মেন নেট থাকবে, ভালোভাবে বুঝছেন, ইথেরিয়াম কী থাকবে মেন নেট করে নেবেন প্রথম, আমি বুঝাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এখন আমরা লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমাকে হচ্ছে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসতেছে। প্রথমত আমাকে যে কাজটা করতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করব। এখানে হচ্ছে একটা কোড বসাইতে হবে, সেটা পরে, আগে হচ্ছে কানেক্ট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করতে হবে, এখান থেকে মেটামাক্সটা সিলেক্ট করে দিতে হবে। তো রাইট নাও আমি হচ্ছে আমার মেটামাক্স সিলেক্ট করে দিতেছি, অটোমেটিক্যালি জেডকেসিংস এরা ওরা নিয়ে নিবে। আচ্ছা, নিয়ে নিল। এটা নিয়ে নেওয়ার পর এটা হচ্ছে ওয়ালেট আমার এখন কানেক্টেড হবে, আই থিঙ্ক এটা কানেক্টেড হয়ে গেছে অলরেডি। আমরা আবার এখান এখান থেকে মেটামাক্সটা চেক করবো, দেখি যে কানেক্টেড হয়েছে কি না। হ্যাঁ, জেডকেসিংস আসছে, চলেন আমরা আবার এখান এখানে আসবো। ওকে, তো কানেক্টের মধ্যে এখান ক্লিক করবো, এখান থেকে সেন্ড মেসেজের মধ্যে ক্লিক করবো। এগুলো অ্যাকচুয়ালি বাই ল্যাপটপ দিয়ে বানাইতে হবে, নিচের দিকে আসবেন সাইনিং। আমি তো আপনাদেরকে বোঝানোর স্বার্থে প্লাস আমারও সুবিধা হয়। তো আমি দেখি এখানে আমার আগের ওয়ালেটটা ইমেবি কানেক্টেড হয়ে গেছে, আমি এটা ই করতেছি, দাঁড়ান এটা। তো যখনই আমি আমার আগের ওয়ালেটটা ডিসকানেক্ট করলাম, এরকম চলে আসবে আপনাদের ডিরেক্টলি, এরকম আসবে, আসার পরে এখানে বলতেছে একটা কোড বসানোর জন্য, ঠিক আছে। তো আমরা এখানে একটা কোড বসাবো নেক্সটে, তার আগে আমাদেরকে হচ্ছে কানেক্ট ওয়ালেট করে নিতে হবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি করে নিচ্ছি, একটু ওয়েট করেন। তো ইনভাইটেশনটা মেবি অটোমেটিক্যালি নিয়ে নিছে, ওটা আমরা চাইলেও আর এখন দেখতে পারবো না। আর যদি না নেয় তাহলে হচ্ছে এই যে এইখান থেকে কপি করবেন, আমি আপনাদেরকে একটু বুঝাই দিই, এই লিঙ্কটা এরকম কপি করবো, এই যে এইটা এই ওয়ালেটটা কপি করবেন, কপি করার পর এখানে বসা দেবেন, ঠিক আছে। অ্যাপ্লাই অটোমেটিক্যালি নিয়ে নিছে, যে এখানে কিন্তু দেখেন টিকমার দেখাচ্ছে, যদি না নেয় তাহলে দিয়ে দিন। এখন হচ্ছে দেখেন ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে বলতেছে গো টু দ্য লক ড্রপ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দ্য লক ড্রপ নামক একটা অপশন আছে, আমরা কিন্তু এখানে ডিরেক্টলি চলে যাব, কীভাবে কী করতে হবে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। আর এখানে ভালোভাবে বুঝেন, টোটাল রিওয়ার্ড হচ্ছে এত হাজার, সরি এত লাখ গোল থ্রি টোকেন, আর অলরেডি হচ্ছে কারেন্ট আপনার ওরা এত লক্ষ ডলার ফান্ড হচ্ছে লক হয়ে গেছে ওদের এই ওয়েবসাইটের মধ্যে, পার্টিসিপেট করে ফেলছে 10,352 জন, টোটাল পজিশন হচ্ছে 3.41 বিলিয়ন, ইন ডেট হচ্ছে 4/6/2023, তার মানে এখন চলতেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাস চলে, তিন মাস চলে না, ইচুয়েট এখন চলে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চলে, চার মাস না এখানে, তাইলে এটা 16 তারিখ পর্যন্ত সময় আছে, 4/16 আর কি, ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে মেবি 10 তারিখ, তাহলে আর 6 দিন সময় পাবেন আপনারা। ওকে, আর ইউর টোটাল লক হচ্ছে এটা $51 দেখাচ্ছে, আমার আগের যেটা ছিল সেটাই, ইউর পজিশন এত, আর টোটাল হচ্ছে আপনার এই এটারে কি বলে যে 837টা গোল টোকেন পাবো আমি ইন ফিউচার, এটা আমার আগের অ্যাকাউন্ট, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। ওকে, তো দ্য লক ড্রপের মধ্যে যদি আমি এখন ক্লিক করি, আমাকে ডিরেক্টলি এখানে নিয়ে আসবে, গো টু দ্য লক ড্রপ, একটু ওয়েট আমি দেখাচ্ছি। তো আপনারা নিচে আসবেন, এই যে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে হচ্ছে দেখেন 12 মাসের জন্য লক করতে পারবেন, 6 মাসের জন্য, 3 মাসের জন্য। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, দেখেন এখানে কিন্তু তাদের এই যে 1.10 মানে এত ডলার কিন্তু অলরেডি লক হয়ে গেছে এখানে, ঠিক আছে। আর এখানে লক হয়েছে 300, মানে 6 মাসের জন্য $315,000 সামথিং, আর এইখানে 3 মাসের জন্য লক হয়েছে $550,000 সামথিং। সবচেয়ে বেশি লক হয়েছে কিন্তু দেখেন $1,000,000+ 12 মাসের জন্য, রিজন কি আমি আপনাদেরকে অ্যাটো জেড বুঝাই দিব। ওকে, তো এখন আমাদের কাজ কি, আমরা এই 12 মাসের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের দরকার হচ্ছে USDC, তাও আবার জেডকেসিংস এরার মধ্যে, আমি যদি মেটামাক্সের মধ্যে চলে যাই এখান থেকে, দেখেন
আমার নেটওয়ার্ক কিন্তু অটোমেটিক্যালি জেডকেসেন্স এরা আছে, ঠিক আছে। আপনারা যখন এখানে আসবেন ওয়ালেট কানেক্ট করলে এটা অটোমেটিক্যালি সাজেস্ট করবে, আপনারা এখান থেকে এটা করতে পারবেন। তো আমার এখানে হচ্ছে $20 মতো আছে, ঠিক আছে। তো আমার দরকার হচ্ছে মেন নেট ইথিরিয়াম, আপনাদের তো মেন নেট ইথিরিয়াম থাকবে প্রথম, কারণ আপনারা তো এটা বুঝবেন না। তো মেন নেট ইথিরিয়াম করে কী করবেন, এখানে আসবেন, এই যে ইথিরিয়াম ব্রিজ এই লিঙ্কটা কপি করেন, কপি করার পরে এখানে আসবেন, আসার পর এখান থেকে একটা ট্যাব নেবেন, ট্যাব নেওয়ার পরে এখানে এটা পেস্ট করে দিবেন অরবিট ফাইন্যান্স, এটার মধ্যে চলে যাবেন। এখানে একটা প্লাস পয়েন্ট আছে কি, আমরা শুনছিলাম যে এই অরবিট ফাইন্যান্স যারা আছে না ওরাও কিন্তু ইন ফিউচার এয়ারড্রপ দিতে পারে, ঠিক আছে। তো আমি আমার ওয়ালেটে কানেক্ট করে নিই। তো আমার ওয়ালেট কানেক্টেড আছে অলরেডি, এখানে আছে আমার ইথিরিয়াম, এখানে এয়ারবিটিএম আছে, এয়ারবিটিএমের জায়গায় হচ্ছে আমি জেডকেসেন্স ইথিরিয়াম দিব, এখানে উপরে থাকবে ইথিরিয়াম আর নিচে থাকবে জেডকেসেন্স এরা, ঠিক আছে। তাইলে আমার এখানে 0.010 আছে, আমি হচ্ছে ম্যাক্সের মধ্যে ক্লিক করলে দেখি কী আসে, ম্যাক্স ক্লিক করা যাবে না, আচ্ছা আমার তো $19 ছিল, আমি $10 ক্যালকুলেট করি, চলেন ট্রাস্ট ওয়ালেট থেকে আমার, আমি তো করছি অলরেডি, বেশি করার দরকার নেই, আপনাদেরকে যা বুঝাবো আমি, $12 দিই, 0.0064, আচ্ছা চলেন 0.0064, একটু ওয়েট, চলেন এটা কাটি 0064, আচ্ছা। এখন আমি এটা এই যে এখানে ভালোভাবে বুঝেন, মেন নেট ইথিরিয়াম উপরে থাকবে, এইটা এখানেও মেন ইথিরিয়াম থাকবে, এখানে আবার অন্য কিছু সিলেক্ট করেন না, এইটা থেকে আপনি এইটাতে নেবেন, মানে মেন নেট থেকে জেডকেসেন্স এরার মধ্যে আপনি কী করতেছেন, ব্রিজ করতেছেন, তাহলে ইন ফিউচার এখানেও তারা আপনাদেরকে এয়ারড্রপ দিতে পারে। তাহলে আমরা এখন এটাও মেন নেট ইথিরিয়াম উপরে, এই জেডকেসেন্স নিচে থাকবে, ঠিক আছে। আর আমাদের এইখানে হচ্ছে ওয়ালেট সিলেক্ট থাকবে মেন নেট ইথিরিয়াম, এই যে এইখানে, মানে এইটা থেকে আমরা ওইটাতে চলে যাবো আর কি, ঠিক আছে। তো আমরা এখন আবার ওইখানে চলে যাই, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে আসলাম, আসার পরে আমার শিয়াল এটা না, এটা আমি কেটে দিচ্ছি, এই যেটা আমি দিলাম, সেন্ডের মধ্যে ক্লিক করতেছি, এখান থেকে কনফার্ম সেন্ডের মধ্যে ক্লিক করবো। তার আগে দেখেন আপনাদের গ্যাস ফি কাটবে কত কেমনে কি এগুলো সব কিন্তু এখানে দেখাবে, কনফার্ম করে দিচ্ছি। এখানে রাইট নাও হচ্ছে ম্যাটামাক্সের মধ্যে অ্যাপ্রুভাল চাবে, টোটাল 84 সেন্টের মতো ফি কাটবে, 14 সেন্টের মতো আমি রিসিভ করবো, এরকমই টোটাল $15 সামথিং, ওকে। তো এখন দেখেন মেন ইথিরিয়াম থেকে আপনাদের যে ডলারটা আছে সেটা হচ্ছে জেডকেসেন্স এরা। এখন আমি আপনাদেরকে একটু বুঝাই, যারা নতুন হয়তো এটা বুঝবে না, ইথিরিয়াম তো আমরা সবাই চিনি তাই না, জেডকেসেন্স এরা হচ্ছে সেম টু সেম ইথিরিয়ামেরই একটা কপি ভার্সন, বাট এটা হচ্ছে একটা নতুন নেটওয়ার্ক, মানে একই সিস্টেম, এটা একটা নতুন কোম্পানি। তো নতুন কোম্পানি উপলক্ষে এটা খুবই ভাইরাল এবং এটাতে অনেক অনেক এয়ারড্রপ আসবে সবাই বলতেছে, প্লাস অফিসিয়ালি অনেক অ্যানাউন্সমেন্ট হয়েছে, বুঝতে পারছেন বিষয়টা, মানে কাজ কিন্তু একই একই সিস্টেম। এটা হচ্ছে লেয়ার 2-3, এটা হচ্ছে লেয়ার 1, ইথিরিয়াম যেমন আগে লেয়ার 1 ছিল, লেয়ার 2ও আছে ওদের, বাট রাইট নাও যদি হিসাব করি এটা একটু উন্নত আর কি, সেম একই টপিক একই থিম সব কিছু একই, শুধু নাম চেঞ্জ হইয়া লেয়ার 1 লেয়ার 2 লেয়ার 3 এরকম কিছু ভার্সন আছে। তো এটা কিন্তু ভাই সময় লাগবে, হুট করে আপনার আসবে না, এখানে 10 মিনিটও লাগতে পারে, 20 মিনিটও, এই দেখেন রকেটটা কিন্তু এদিকে যাচ্ছে, যখন এখানে কমপ্লিট লেখা উঠবে প্রসেসিংয়ের জায়গায় তখন আপনি এটা কমপ্লিট মনে করে নেবেন। তো এটা কমপ্লিট হইতে থাক, আমি একটু ওয়েট করি, ভিডিওটা স্কিপ করে দেই। এখন দেখেন এখানে বলতেছে কমপ্লিট, ঠিক আছে। তাহলে আমি যদি আমার ম্যাটামাক্সের মধ্যে যাই এখান থেকে, আগে কিন্তু আমার এখানে ছিল $19 মেন নেট ইথিরিয়ামের মধ্যে, তাহলে আমার ডলার এখন কী হইলো, গায়েব হয়ে গেল, গায়েব হয়ে এই আমি মেন নেট ইথিরিয়ামের মধ্যে যদি ক্লিক করি, এই যে জেডকেসেন্স এরার মধ্যে যাব এই ওয়ালেট থেকেই, এই যে জেডকেসেন্স এরা, হ্যাঁ এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন আমার $20 জায়গায় $32 হয়ে গেছে, টপিকটা মেবি বুঝতে পারছেন আপনারা, আমি সহজ বাসায় বুঝাই আপনাদেরকে বুঝাইতে যাইয়া একটু বেশি পেশাল পারতে হইতেছে। এখন হচ্ছে সোয়াপ লিঙ্ক, এখান থেকে আমাদেরকে USDC নিতে হবে, ক্লিক করলাম কপি করলাম, চাপটা ধরে কপি করবেন, দেন মিসেস ব্রাউজার মধ্যে এগেন আসবেন, মিসেস ব্রাউজার দিয়ে করলে আপনাদের জন্য এটা সহজ হয় আর কি, ওকে। তো মাঝে মধ্যে যদি এরম আসে এইখান দিয়া, আরে কোন দেশের ভাষা কইলাম এটা, আচ্ছা যাই হোক, এরকম আসলে এখানে এটা পেস্ট করে দিবেন এখান থেকে, মানে ওই ট্যাপটা কেটে দিবেন আর কি, ওকে। আচ্ছা আমার একটা ফ্রেন্ড আছে ওই ভাষায় কথা বলে, এই জন্য আমার ওই ভাষা চলে আসছে। তো এখন গাইস আমাদের হচ্ছে এখানে কিন্তু মেন নেট ইথিরিয়াম আছে, ঠিক আছে, এখানে আচ্ছা এটা সরি মেন নেট না, এটা জেডকেসেন্স এরারে ডিরেক্টলি চলে আসছে। তাহলে আমাদের 0.017 আছে, আমরা যদি 25% দিই নিচে অটোমেটিক্যালি USDC $8 নিচে, 50% দিলে
$16 নিতেছে। এখানে ইউএসডিসিটা আপনারা একটু সিলেক্ট করে নেবেন, কষ্ট করে যদি না আসে আমার তো অটোমেটিক্যালি চলে আসছে যে এখানে ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে। তো তাহলে $16ই আমি লক করে আপনাদেরকে দেখাই, আমার $32 আছে, আমি $16 লক করব। প্রথমত এখান থেকে ইথেরিয়াম থাকবে উপরে, নিচে থাকবে ইউএসডিসি, সোয়াপ করতে হবে। ওকে, সোয়াপ করার পর এখন আমরা এটা কনভার্ট করতেছি। ওকে, একটু ওয়েট, আমরা হচ্ছে $1 সামথিং ফি কাটবে। হ্যাঁ, সোয়াপ করে নিলাম, এখন আমাদের এটা সোয়াপ হচ্ছে। এইখানে একটা মজার বিষয় কী জানেন, ওরা হচ্ছে গ্যাস ফি রিফান্ড করে, এই যে 75% রিফান্ড করছে আপনাদেরকে, এই সাইডের এই একটা মজা আছে, ঠিক আছে। তো তাহলে আমাদের ইউএসডিসি হয়ে গেছে অলরেডি, এখন আবার আমরা এগেন এখানে ট্যাপের মধ্যে এসে এই গোল3-র মধ্যে চলে আসবো। এইটা যদি আপনারা হারায় ফেলেন কোনো সমস্যা নাই, আপনারা জাস্ট এই যে দেখেন এখানে কিন্তু আবার চাইতেছে, এই যে এরকম, এই যে এখন আবার চাইতেছে, হয়তো ওই টাইমে নেয় নাই। এখন এই আমরা এই লিঙ্ক এই অ্যাড্রেসটা কপি করব, রেফারেল কোড আর কি, দেন এটা এখানে বসাবো, বসায় এখানে এই অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দিব। এখন কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, এখন এটা কাজ করবে প্রপারলি, গো টু দ্য লক আপ। এখন দেখেন এটা হচ্ছে আমার মেন ওয়ালেট, আমি আমার আগের ওয়ালেটটা ডিলিট করছি, নাহলে হচ্ছিল না। তাহলে এটা আমি এখন এটা দিয়ে জয়েন করতেছি, দেখেন এখানে লাস্টে 7F, সেম টু সেম এখানেও দেখেন 7F। এই আপনারা একটা দিয়েই কিন্তু ট্রাই করবেন, আমি তো বোঝানোর স্বার্থে এখন আমার দুইটাতেই কাজ করতে হচ্ছে। তাহলে এখন আমরা কী করবো, আর এখানে আরেকটা বিষয় আছে, এই যে এটা কিন্তু অটোমেটিক্যালি রেফারেল কোড হিসাবে নিয়ে নিছে আমার, মানে আমি যার রেফারেলে জয়েন করছি। আপনারা আবার ভুলে এটা রেফারেল কোড মনে করে শেয়ার করেন না, আপনারা কী করবেন সেটা আমি আগেই শিখিয়ে দিই। এই লিঙ্কটা সম্পূর্ণ কপি করবেন, রেফারেল লিঙ্ক কীভাবে বানাবেন সেটা বোঝাচ্ছি। তারপরে এই লাস্টের যে ও এক্স পর্যন্ত কাইটা দিবেন, এইখান থেকে ও এক্স, এই দেন এইখানে হচ্ছে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা বসায় দিবেন, যেই ওয়ালেট দিয়ে আপনি জয়েন করতেছেন, তাহলে আপনার রেফারেল লিঙ্ক অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পারছেন। তো এখন আমি কি করব, লক করব। লক করার জন্য তাহলে আমি 12 মাসটা সিলেক্ট করলাম। আপনাদেরকে আমি একটা সতর্কতা বলি ভাই, অনলাইন মানে হচ্ছে ভালো একটা আর্নিং, অনলাইন মানে হচ্ছে সেই লেভেলের বাংলা ভাষা, এটা আমরা সবাই ভালোভাবে জানি। যাদের এক্সট্রা মানি আছে শুধু তারাই ইনভেস্টমেন্ট করে তারপরে এইসব অফারে অংশগ্রহণ করবেন, ঠিক আছে। আর যাদের এক্সট্রা মানি নাই কিংবা আপনি গরিব, তারা এগুলো থেকে দূরে থাকাই ভালো। তবে ভাই এগুলো হচ্ছে মাঝে মধ্যে এমন সব রিওয়ার্ড দেয় যেটা কল্পনাও করা যায় না। যেমন কিছুদিন আগে এরবিটিএম থেকে এই টাইপেরই কিন্তু অফারগুলো ছিল, এরবিটিএম যারা ইউজ করছিল দেখেন 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনাদের মতো ইউজাররাই পাইছে। এটা মাথার মধ্যে রাখতে হবে, আবার টাকার মায়া করলে চলবে না এখানে। আচ্ছা, এখানে দেখেন আবার কে কতটা কী করতেছে না করতেছে কখন, এগুলো কিন্তু সব এখানে কে কত ডলার লক করতেছে এগুলো কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি 12 মাসটা সিলেক্ট করলাম, 12 মাসের উপরে ডিটেলসের উপরে ক্লিক করব। এখান থেকে কিন্তু আমার $16 আছে, ম্যাক্সের মধ্যে আমি একটা ক্লিক করব, এখান থেকে অ্যাপ্রুভ। আপনি এই ডলার কিন্তু যাবে না, অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করেন, এখন অ্যাপ্রুভাল দিচ্ছি। এই ডলার আমি আবার 1 বছর পরে ক্লেম করতে পারবো, এখন ফি কাটবে 39 সেন্ট কনফার্ম। এখন অনেকের কোশ্চেন ভাই, 1 বছর পর কি এই সাইট থাকবো, কথা তো হই রেই। যদি আমাদের লাখ ভালো থাকে 1 বছর না, আরও 2-4 বছর থাকবে, আর যদি লাখ ভালো না থাকে তাহলে সব টাকা নিয়ে এমনিতেই পালাই যাবো। তবে এই কোম্পানি অনেক বড়, ওই বিশ্বাস রেখে আপনাকে এইখানে অংশগ্রহণ করতে হবে। আর ওদের মেবি ফ্রিও ক্যাম্পেইন আছে, সেটা আমি দেখাচ্ছি। এখন এই দেখেন লকের মধ্যে একটা ক্লিক করতে হবে, লকের মধ্যে ক্লিক করে দিলাম। আমি কিন্তু আজকে অলমোস্ট প্রায় $67 মতো খরচ করছি এখানে, বুঝতেই পারতেছেন বাংলা টাকায় কত টাকা, $1.89 ফি কাটবে। এগুলো ভাই টাকার খেলা, টোটালি টাকার খেলা, আমি দেখাচ্ছি আপনাদের। তাহলে আমি লক করছি $16, আমার এলোকেশন টেলোকেশন সব দেখাবে, একটু ওয়েট। এই যে ইয়োর লক ড্রপ $16, ইয়োর পজিশন হচ্ছে 35,904, মানে আমার আমাকে বলতেছে ওরা এস্টিমেট অ্যালোকেশন হচ্ছে আপনার 262টা গোল3 টোকেন পাবো। এখন এই টোকেনের প্রাইস যদি মনে করেন $1 কইরা হয় তাহলে আমার লাভ হচ্ছে $262। এইসব প্রজেক্টের টোকেন নর্মালি $2-5 হিট করে, ধরেন $262 টোকেন ইনটু 1.5 যদি হয় তাহলে আমি প্রায় $1,000 পাবো এখান থেকে, কথা বুঝে আসছে ভাই। এগুলা রিস্কও আছে প্রফিটও আছে, ওকে। আর এইখানে মেবি তাদের পরবর্তী সময় কিছু ক্যাম্পেইন আসবে আপনাদের জন্য। এদিকে যদি আমরা আসি নিচের দিকে, কোথায় জানি দেখছিলাম ফ্রি এয়ারড্রপের, আচ্ছা এইখানেও দেখেন এই যে অরবিট ফাইন্যান্সের লিঙ্কে তো তারা দিয়ে দিছে, আপনারা চাইলে এখান থেকে এগুলোও ইউজ করতে পারেন, অরবিট, তারপর হচ্ছে মাল্টি চেন, ক্রস চেন, যাই বলেন না কেন।
তো রাইট নাও যদি ওদের টুইটারটা আপনারা ফলো করেন ওইখান থেকেও সামথিং কিছু ইনফরমেশান দেখতে পারবেন। তো এই সব অফার বাই মিস না করা, এই যে গোল থ্রি লাইভ অন জেট কে সিংস এরা, তাদের মোটামুটি ফলোয়ার হচ্ছে আপনার 18,000 সামথিং, তারপরে ফলোয়ারের মধ্যে যদি ক্লিক করি ও মাই গড, বড় বড় কোম্পানি ফলো করছে তাদের, এই যে মিসেস ব্রাউজার ফলো করছে, তারপরে ক্রিপ্টোটেক দাও থেকে শুরু কইরা, আচ্ছা ওগুলা বাদ দেন, সবচেয়ে বড় কোম্পানি তো মনে হয় এইটা আমার জানা মতে, হ্যাঁ এই যে কীটা একটু ওয়েট সিংস অ্যাপ, কিন্তু ভাই অনেক বড় কোম্পানি, এটাতে আমরা ইতিপূর্বে কাজ করছি। ফলোয়িং ফলোয়ারের মধ্যে যদি আপনারা ক্লিক করেন সিংস অ্যাপেরও কিন্তু বড় বড় দেখবেন, যে যে নিক্সন ফাইন্যান্স থেকে শুরু করে আলফা সাইডার, ভাই এক কথায় প্রজেক্ট একদম ভেরিফাইড, আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন, আই থিঙ্ক এখানে কোনো প্রকার লস হবে না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকুই কাজ আপাতত, আর কোনো কাজ নেই আপনারা, জাস্ট এই এখানে কিন্তু তিনটা কাজ, এক হচ্ছে প্রথমত আপনাদের মেন ইথেরিয়াম থেকে ব্রিজ করে হচ্ছে আপনার জেট কে সেন্সের মধ্যে নিতে হবে, এরার মধ্যে ওই এরা থেকে ইউএসডিসি বাই করবেন, দেন এখানে এসে লক করে দিবেন, কাজ শেষ। আর রেফারেল সিস্টেমটা তো দেখাই দিছি, ভিডিওর মধ্যে লাইক করে দিয়ে আনছেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে আনছি, বাই বাই, আল্লাহ হাফিজ।